প্রিয় শিক্ষার্থীরা, রিভার গার্লস হাই স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের বাংলা শিক্ষিকা, আজকে তোমাদেরকে বাংলা বিষয়ে কিছু বলার জন্য উপস্থিত হয়েছি। আজ আমি বলবো তেমনি একজন শিক্ষকের কথা, যে শিক্ষক তার নিজ আদর্শে সবসময় অটল ছিল। আজকে আমি তোমাদের পড়াবো শিক্ষা গুরুর মর্যাদা। আশা করছি ক্লাস শুরুর পূর্বেই তোমরা একটা বই নিয়ে বসছো, অসন্তুষ্ট হয়েছি।
সে শুধু পানি খেয়ে কেন তার কর্তব্য সমাধান করবে? সে কি করবে? সে নিজ হাতে ও নিজ আঙ্গুল দ্বারা শিক্ষকের পায়ে গুলিয়ে সমস্ত ময়লা শিক্ষককে পরিষ্কার করে দেবে নিজ হাত দ্বারা। অর্থাৎ দেখো লাইনটা কিভাবে বুঝিয়েছে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জলধারে শুধু ভিজাইয়াছে চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সঙ্গে আমি ধুয়ে দিলাম না তো কেন সে চরণ বড় ব্যথা পায় মনে। অর্থাৎ শিক্ষকের প্রতি কিন্তু ছাত্রের কর্তব্য শুধু সামান্যতেই নয়, শিক্ষক তার পিতার মতো, শিক্ষকের কাছে ছাত্রের কিন্তু অনেক অনেক কর্তব্য। ভূমিকা বলা হচ্ছে সন্তান নৈতিকতা মূল্যবোধ দেশকে নিয়ে একজন আদর্শ মানুষ হিসাবে তখনই গড়ে উঠবে যখন সে সুশিক্ষা শিক্ষকের কাছ থেকে পাবে। সে যদি শিক্ষকের সেবা করতে জানে না সে কখনোই পরিবার সমাজ দেশের উপযোগী মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে না। তাহলে আমরা কি করছি দেখো, শিক্ষা গুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি, শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড। আর সেই কাজটা সেই মহান দায়িত্বটা পালন করেছেন কে? শিক্ষক। শিক্ষক হলো একজন কান্ডারি, জাহাজ যেমন কান্ডারি থাকে, কান্ডারি কি করে জাহাজটিকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে যায়, তেমনি একটি শিক্ষকও কিন্তু তার ছাত্রকে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তাকে সুন্দরভাবে জীবনে চলার মতো করে উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করে। সমাজ দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম। তিল তিল করে নীরবে নিজেদের শিক্ষক করে তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলবে। তাই সমাজের শিক্ষকের মর্যাদা কিন্তু অনেক উপরে, এবং সেই মর্যাদা সম্মান বজায় রেখে শিক্ষক যখন ছাত্রকে সঠিক শিক্ষা দেবে, শিক্ষক যখন একজন ছাত্রকে তার যথোপযুক্ত সমাজে চলার উপযোগী সমস্ত সমাজের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন করে তাকে যখন মানুষ করে তুলবে, তখনই না শিক্ষক তার দায়িত্ব সম্পাদন করবে। আমরা এখানে কিছু বিপরীত শব্দ দেখব, বিপরীত শব্দ বড়, এর বিপরীত শব্দ হবে ছোট, যশ। যশ মানে কি? যশ মানে হচ্ছে সুনাম, তাহলে অপযশ অর্থাৎ গুণনাম। বিষাদ হর্ষ, উন্নত অনুন্নত, সকাল বিকাল। আমরা এই যে চুপগুলো দেখলাম, এই বই শব্দগুলো তোমরা একটু খাতায় লিখে নিবে এবং নিজেদের একটু অনুশীলন করবা, তাহলে কিন্তু এই কবিতাটা তোমরা নিজেরা পড়বে, কবিতার মধ্যে যে শব্দগুলো আছে নতুন যে শব্দগুলো সেগুলো চিহ্নিত করবে, শব্দ অর্থগুলো করবে এবং বিপরীত শব্দগুলো করবা। এরপরে আমরা দেখব কিছু যুক্ত বর্ণ। এর যুক্ত বর্ণটা আমরা কিভাবে ভাঙাবো? ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ। এখান থেকে যদি আমরা একটা বা দুটো শব্দ লিখি, ক্ষয় ক্ষতি, আমরা যদি এটা দিয়ে একটা বাক্য রচনা লিখি, বৃষ্টিতে Thank you.
কৃষকের প্রতি হলো। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দেখি, স যোগ ব, দুইটা শব্দ দেখি, স্বাধীন স্বাধীনতা, আমরা স্বাধীন দেশে বাস করি। আর একটা গুরুত্বপূর্ণ দেখি, স যোগ ম, দুইটা বাক্য লিখি, এই শব্দ আগে দেখি আমরা, স্মরণ স্মরণীয়, মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা স্মরণ। আমরা যুক্তবর্ণ দেখলাম, যুক্তবর্ণ দিয়ে দুইটা করে শব্দ গঠন দেখলাম এবং বাক্য গঠন করা দেখলাম। তাহলে আমরা কি দেখলাম আজকে, যে আমরা কবিতাটা তোমরা ভালো করে পড়বে এবং এই আদর্শ নিজেদের মধ্যে নিজের কাছে নেওয়ার চেষ্টা করবে, নিজেকে ওর সাথে খাপ খাওয়ানোর, নিজেকে কবিতার যে মূল কথা মূল সূত্র সেটা নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।